ফন্ডিতিয়া রোডের আবাসনে ফেরহানা ইডি অর্পিতা পার্থ নামেই ছিল ফ্ল্যাট অনুমান তদন্তকারীদের ফ্ল্যাটের ইস্পাতের দরজার তালা ভেঙে তল্লাশি দশ বছর আগে খোলা হয় পার্থ অর্পিতার সংস্থা অপা ইউটিলিটি সার্ভিসেস প্রতিষ্ঠারও দুটি অ্যাকাউন্টের কি কাজ হতো জানতে মুখোমুখি জেরা পার্থ অর্পিতাকে অর্পিতার বেলঘরিয়া ফ্ল্যাটে ছিল 4 কোটি 30 লক্ষের সোনা উদ্ধার 3 কেজির 6টি কঙ্কন 11টি বালা 8টি সোনার বাট সহ বিপুল অলঙ্কার আদালতে নথি জমা ইডির টেট উত্তীর্ণদের বিক্ষোভে মৌলালিতে তুলকালাম চাকরি প্রার্থীদের আটক করলো পুলিশ সল্ট থেকে এসএসসি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানের আগেই পাকড়াও 4 দিনের সফরে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী কাল বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝাড়খণ্ড কাণ্ডে নতুন মোড় আগেও কলকাতার ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের থেকে 75 লক্ষ টাকা নেন বিধায়করা নির্দেশাস্ত অসম থেকে দাবি সিআইডির হেরাল্ড মামলায় ইডির তৎপরতা নিয়ে উত্তাল সংসদ মুলতুবি দুই কক্ষ মোদী সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ কংগ্রেসের অভিযোগ ওড়াল বিজেপি জেলা ভাগ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের লেডি বিন তুগলক বলে টুইট তুগলকে আচরণ করছে মোদী সরকার পাল্টা তৃণমূল বাড়িতে অপা কোম্পানিতে অপা দলিলে অপা এলআইসিতেও অপা অর্পিতার 31টি জীবন বিমার নমিনীয় পার্থ ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাত 8টা যে খবরের শুরুতেই চোখ রাখবো পন্ডিতিয়া রোডের আবাসনে ফের হানা ইডির অর্পিতা পার্থর নামেই ছিল ফ্ল্যাট এমনই অনুমান তদন্তকারীদের ইস্পাতে তৈরি ফ্ল্যাটের দুটি দরজার তালা ভাঙলো পুলিশ চাবিওয়ালা আনিয়ে ফ্ল্যাটের দরজার তালা ভাঙা হলো দিনের আলোয় বন্ধ থাকতো অর্পিতা ফ্ল্যাটের দরজা এমনই দাবি করেছেন ওই আবাসনের কর্মী আরো একজন চাবিওয়ালা তিনি এই ফ্ল্যাটের মধ্যেই রয়েছেন আজকে ইডির তরফ থেকে সেই চাবিওয়ালাকে নিয়ে আসা হয়েছিল কিন্তু সেই চাবিওয়ালা যে দরজা রয়েছে ফ্ল্যাটে সেই দরজার লক ভাঙতে পারেননি তারপরে যে আবাসন কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করার পর আরেকজন চাবিওয়ালাকে নিয়ে আসা হয় সেই লক ভাঙে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের 3 জন পুলিশকর্মী ঠিক এই যেখানে তল্লাশি অভিযান চলছে তার বাইরে রয়েছেন তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে যাতে ভেতরে তারা প্রবেশ করলে মোবাইল ফোন সামনে ইডি অফিসারদের সামনে রেখে যেখানে সেন্ট্রাল ফোর্সের বাহিনী রয়েছে সেখানে রেখে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা আধিকারিকরা সেখানে রয়েছেন তারা পারমিশন দেন ইতিমধ্যে তল্লাশি চলছে যেটা আমরা জানতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের শোকেস রয়েছে সেগুলোকে সেগুলোর লক ইতিমধ্যে ভাঙা হয়েছে একটি আলমারি রয়েছে সেটার লকও ভাঙা হয়েছে এমনটাও আমরা জানতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে ফ্রিজ রয়েছে সেই ফ্রিজেরও লক রয়েছে কিনা সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে অর্থাৎ চিরুনি তল্লাশি বলতে যেটা দেখা যেটা বলা যায় সেই চিরুনি তল্লাশি ইতিমধ্যে চলছে এবং তার সঙ্গে সঙ্গে একাধিক লক ভেঙে ইডির আধিকারিকরা যারা সরকারিভাবে ইডি সূত্রে জানা যাচ্ছে সরকারিভাবে যেটা জানানো হচ্ছে ইডির তরফ থেকে এখনও পর্যন্ত কিছু ডকুমেন্ট পাওয়া গিয়েছে টাকা পয়সার হদিশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি এবং তবুও তারা তল্লাশি অভিযান চালাচ্ছে দীর্ঘদিন ধরে এই ফ্ল্যাট বন্ধ অবস্থায় ছিল কোনো জায়গায় কিছু লোকানো অবস্থায় রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে আবাসনের যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গেও কিন্তু ইতিমধ্যে কথা বলেছেন ইডির গোয়েন্দারা এই তল্লাশি অভিযান আরও বেশ কিছুক্ষণ ধরে চলবে কয়েক ঘন্টাও চলতে পারে এমনটাই ইডি সূত্র থেকে জানা যাচ্ছে কটা দরজা ছিল ওখানে দরজা দুটো দরজা পরপর দুটো দরজা হ্যাঁ দুটো কিরকম দরজা একটা লিস্টিলের দরজা আর তারপরে একটা লাল দরজা দুটো দরজা মানে সাধারণ যেমন দরজা হয় সেরকম নাকি নাকি না এটা উন্নত দরজা আছে এ ভাঙতে পারবে না সব মানে কি বলে দরজা এর স্টিলের পাল্লা বলে হ্যাঁ চায়না থেকে এসেছিল দরজা চায়না থেকে এসেছিল কি করে বুঝলেন এই আমরা কাজ করেছি তো চায়না থেকে এসে এখানে রাখা হয়েছিল তারপরে প্রমোটার আমাদের দিয়ে ফিট করেছিল আচ্ছা এই লক কি তারপরে আপনারা লকটা ভেঙে ভেতরে হ্যাঁ হ্যাঁ প্রবেশ করতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ আমাকেই ডাকে যখন এখানে ফ্ল্যাটে লক হয়ে যায় আর ভেতরে কি দেখলেন যখন দরজাটা খোলা হলো খোলার পর আমি চলে এসেছি আমাকে আর বেশি দাঁড়াতে দেয়নি ওই আবাসনের এক কর্মী কি বলছেন শুনে নেওয়া যাক বন্ধ অবস্থায় রয়েছে বন্ধ অবস্থায় মোটামুটি তাও কত বছর হবে আমরা আজি 10 বছর এখানে কাজ করি কিন্তু বন্ধ অবস্থায় দেখেছি না আমরা যতক্ষণ কাজ করি সকালে 6টা থেকে 4টে যা কাজ করি আমরা বন্ধ অবস্থা দেখি আচ্ছা কার ফ্ল্যাট কিচ্ছু না আমরা তো নিচে গাড়ি ধুই আমরা কি করি বুঝবো